করোনা শনাক্ত হার 9% কাছাকাছি, 24 ঘন্টায় শনাক্ত বেড়ে 2,458, মারা গেছে 2 জন, সুস্থ হয়েছে 274 জন। অর্ধেক যাত্রী নিয়ে 15 জানুয়ারি থেকে ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত, স্বাস্থ্যবিধি মেনে না চলায় উদাসীনতা বাড়াচ্ছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 852টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 27,399, শনাক্ত 2,458, মোট শনাক্ত 15,98,389, নতুন 2 জন সহ মারা গেছে 28,107। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 8.97%, মৃত্যুহার 1.76% এবং সুস্থতার হার 97%-এর বেশি। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,17,00,000-এর বেশি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ট্রেনে আসনের অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 15 জানুয়ারি থেকে কার্যকর হবে। টিকিটের 25% অনলাইনে এবং 25% কাউন্টারে বিক্রি করা হবে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।